নমস্কার বন্ধুরা, দি কিচেন ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত। আজকে মা তৈরি করছে এগ ফিঙ্গার্স, তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে নেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার, ময়দা, এখানে নেওয়া হয়েছে পাউরুটি। মা এখন কয়েকটা শুকনো লঙ্কা কড়াইয়ে ভেজে নিচ্ছে। লঙ্কাগুলো ভাজতে ভাজতে মা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাজছে। তোমরা এটা নাও দিলে পারো, কিন্তু লঙ্কাগুলোতে লবণ দিয়ে ভাজলে একটু ক্রাঞ্চি ভাবটা হয়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন মাঝারি থেতো করে নেবে, খুব বেশি গুঁড়ো করবে না। এখানে নিয়ে নেওয়া হয়েছে ডিম, নেওয়া হয়েছে চিলি ফ্লেক্স, যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়েছিলো সেগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, লবণ। এরপরে একটি বড় পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছে। এখানে নেওয়া হয়েছে 5টে ডিম, দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপরে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নেওয়ার পরে ডিমগুলো ঠিক এরকম পর্যায়ে হয়ে আসবে। ফেটানো হয়ে গেছে, এরপর একটি বড় পাত্রে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তেল। এখানে নেওয়া হচ্ছে সাদা তেল, তোমরা যে কোনো তেল দিয়েও করতে পারো। এরপরে পাত্রটিকে খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে ফেটানো ডিমগুলোকে। এরপরে একটি বড় পাত্রে তার মধ্যে দিয়ে দিয়েছে জল আর স্ট্যান্ড, স্ট্যান্ডটা যেন জলের ওপরেই থাকে, খুব বেশি জল দিতে হবে না। এরপরে ডিমের পাত্রটিকে বসিয়ে দিচ্ছে। এরপরে ডিমের পাত্রটিকে ঢেকে দিচ্ছে অন্য একটি ঢাকনা দিয়ে, এবং আঁচটি একদম কমিয়ে রাখতে হবে। আঁচটি কমিয়ে নেওয়ার পরে 25 মিনিটের মতো এইভাবেই রেখে দিতে হবে। এখানে পাউরুটিগুলোকে একদম গুঁড়ো করে নেওয়া হয়েছে। একটি পাত্রে আবারও 2টো ডিম ফাটিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে 1 চিমটের মতো লবণ। লবণ দেওয়ার পরে ডিমগুলোকে একটু মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছে 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আবারও মিক্সড করে নিতে হবে সামান্য কিছুক্ষণ। 25 মিনিটের মতো সেদ্ধ করা হয়ে গেছে, এখন ঢাকনাটি তুলে নিচ্ছে। এখন ডিমের পাত্রটি নামিয়ে নিচ্ছে এবং ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে চাকুর সাহায্যে চারিধারটা একটু ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে লম্বা পিস করে কেটে নেবে। পিসগুলো খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা রাখা যাবে না। লম্বা করে পিস করে কেটে নেওয়ার পরে আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছে 3 চামচের মতো ময়দা। এরপরে দিয়ে দিচ্ছে 2 চামচের মতো আধ থেতো করে রাখা শুকনো লঙ্কা। এই সব কিছু শুকনো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা ডিমের 1 টুকরো অংশ, তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে, ডিমের মধ্যে চুবি নেওয়ার পরে গুঁড়ো করে রাখা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছে এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে।
পাউরুটির গুঁড়ো খুব ভালো করে মাখানোর পরে আবারও ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে এবং তার থেকে তুলে নিয়ে আবারও পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। পাউরুটির গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তুলে নিতে হবে। এইভাবেই বাকি ডিমগুলোকে তৈরি করে নিতে হবে। সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। তেল এখানে গরম হয়ে গেছে আর তেলটা খুব বেশি গরম থাকলে হবে না, মাঝারি রাখতে হবে এবং আঁচটি হালকা রেখে এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলোকে ভাজার সময় আঁচটি হালকা করে নিয়েই ভাজতে হবে কিছু সময় ধরে। এগুলি ভাজতে ভাজতে মাঝে মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। খানিকক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পরে এগুলো লালচে রঙের হয়ে এসেছে, এখন তুলে নিচ্ছে। এইভাবেই বাকিগুলোকে ভেজে নেবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। অন্য একটি প্লেটে তুলে নেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস। তৈরি হয়ে গেছে এগ ফিঙ্গার্স রেসিপি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো? বাড়িতে অবশ্যই তৈরি করবে আর আমাদের কমেন্টে লিখে জানাবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।